আপনার শরীরের ভিতরের স্মৃতির অত্যন্ত এক জটিল প্রক্রিয়া হয়ে চলেছে। যা কিছু স্পর্শ করছেন, অনুভব করছেন, যা কিছুর সাথে সম্পর্ক তৈরি করছেন, আপনার মনে হয় না সেই স্মৃতিগুলো জমা হচ্ছে? যদি আপনি নিজের মধ্যে অনেক পরস্পর বিরোধী স্মৃতি তৈরি করেন, দেখবেন ভবিষ্যৎ জীবনে আপনার সব কিছু থাকা শর্তের পরও আপনার কাছে মনে হবে আপনার কিছুই নেই, কারণ তা বিভ্রান্ত হয়ে পড়বে। আপনার কি মনে আছে আপনার দাদার 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 তার নাকটা কেমন ছিল, তার চোখটা কেমন ছিল, তার মুখটা কেমন ছিল? সেই নাক মুখ আর চোখ যেটা আপনি পেয়েছেন। আপনার ফ্যামিলিতে অনেকেই বলে হয়তো যে তুই তো দাদার মতো হয়েছিস, তুই তো নানার মতো হয়েছিস, তুই তো বাবার মতো হয়েছিস। তার মানে এটা সত্যি যে আপনার শরীরে অসাধারণ স্মৃতিশক্তি রয়েছে। এই স্মৃতিশক্তির ভিন্ন ভিন্ন স্তর রয়েছে, যেমন বিবর্তনমূলক স্মৃতি, জন্মস্মৃতি, রয়েছে কর্মের স্মৃতি, সচেতন স্মৃতি, অচেতন মাত্রার স্মৃতি, ব্যক্ত এবং অব্যক্ত স্মৃতি। এটা সত্যি যে আপনার শরীরে স্মৃতির অত্যন্ত এক জটিল প্রক্রিয়া চলছে। আচ্ছা, সিঁড়ি দিয়ে কীভাবে উঠতে হয়, কীভাবে নামতে হয়? এটা খুব সহজ মনে হচ্ছে। না, এটা এতটাও সহজ না, এটা খুবই জটিল। শরীরকে মনে রাখতে হয়, না হলে এত সহজে উপরে উঠতে বা নিচে নামতে পারতো না। আজকাল খেলার জগতে সবাই মাসেলস মেমোরির কথা বলছে, মাংসপেশি সিস্টেমের স্মৃতি তৈরি করা, যাতে করে খেলাটাকে একটা বিশেষ দক্ষতা নিয়ে যাওয়া যায়। তো এটা খেলা বা নির্দিষ্ট কোনো কাজের জন্য নয়, প্রত্যেক দিন প্রত্যেকটি দিন আপনি প্রচুর স্মৃতি আত্মসাত করছেন। যদি এ স্মৃতির মাঝে একটা সংগতি থাকে, এতে যদি একটা সামঞ্জস্য থাকে, তাহলে এই স্মৃতি আপনার লাভদায়ক হবে। যদি এ স্মৃতির মাঝে অনেক বিশৃঙ্খলা আর বিভ্রান্তি থাকে, তাহলে আপনি অনেক কিছু জানার সত্ত্বেও সেটা আপনার বিপরীত কাজ করবে, কারণ এটা নিজের মধ্যে পরস্পর বিরোধী হয়ে উঠবে। আর আপনি যদি কোনো রকম সম্পর্কে গিয়ে আপনার চিন্তা চেতনা বা আপনার দেহটাকে যদি বিলিয়ে দেন, তাহলে এটা আপনার জীবনে অনেক অপূর্ণতা নিয়ে আসবে। আর এই অপূর্ণতার প্রধান কারণ আপনি যে সম্পর্কে গিয়েছেন সেখানে আপনার চিন্তা চেতনা বা আপনার আবেগ বা আপনার শরীরটাও দিয়েছেন। আর যখন আপনি এই তিন চারটা জিনিস নিয়োগ করেছেন কোনো সম্পর্কে বা কোনো রিলেশনে, তখন এটা একটা গভীর স্মৃতি আপনার ভিতরে সৃষ্টি হয়েছে। যদি আপনি নিজের মধ্যে অনেক ধরনের পরস্পর বিরোধী স্মৃতি তৈরি করেন, দেখবেন ভবিষ্যৎ জীবনে আপনার সব কিছু পরিপূর্ণ থাকার পরও আপনার কাছে মনে হবে আপনার কিছুই নেই, আপনার জীবনে কোনো রকম আনন্দ থাকবে না, উচ্ছ্বাস থাকবে না। আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাদের যে শরীরটা দেওয়া হয়েছে, যে মস্তিষ্কটা দেওয়া হয়েছে, এটা কিভাবে কাজ করে। আপনার মস্তিষ্ক থেকে বহুমাত্রায় বেশি স্মৃতি জমাট করে রাখে আপনার শরীর। আপনার শরীরটা শুধু আপনার শরীরটা নয়, আপনার শরীর একটা স্মৃতির স্তূপ। যে কোনো ছেলে বা মেয়ে তাকে স্পর্শ করার আগে, তার সাথে যুক্ত হওয়ার আগে, আপনার অবশ্যই ভেবে দেখা উচিত যে আপনি কতটা গভীরভাবে তার সাথে যুক্ত হতে চান। আপনার অবশ্যই দেখতে হবে যে এই বিষয়টা আপনার উপর কী কী প্রভাব ফেলবে। আপনি আপনার জীবন সঙ্গিনী ছাড়া বা নির্দিষ্ট কোনো মানুষ ছাড়া, যে মানুষটা আপনার জীবনে আপনার ভবিষ্যতে আপনার পাশে থাকবে, এমন কাউকে ছাড়া যদি আপনি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হন, তাহলে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করার সময়ের কিছু স্মৃতি, কিছু অনুভূতি আপনার শরীরে থেকে যাবে। আর এই স্মৃতিগুলো যখন তার সাথে কাটানো নতুন কিছু স্মৃতি জড়ো করতে না পারবে আপনার ভিতরে, তখন এই স্মৃতিগুলোই আপনার ভিতরে একটা জড়তা সৃষ্টি করবে, আপনার ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করবে। আর তখনই আপনি খুব সমস্যায় পড়বেন, আপনার কাছে মনে হবে আপনার সব কিছু থেকেও নেই, আপনি তখন নিজের উপস্থিতি কখনোই অনুভব করতে পারবেন না। আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে শত চেষ্টা করলেও আপনি আপনার স্মৃতির কাছে বারবার হেরে যাবেন, কারণ শরীর যে স্মৃতি একবার অনুভব করেছে সেটা বারবার চাইবে, আর তখনই আপনি নিজের কাছে নিজে বারবার হেরে যাবেন। আর এই হেরে যাওয়াটাই আপনাকে আপনার কাছে সারা জীবনের জন্য অপরিপূর্ণ করে রেখে দিবে। একটা সময়ের পর যখন আপনি বিবাহিত জীবনে পা রাখবেন, আর ঠিক তখনই আপনার সেই পুরনো স্মৃতিগুলো এই নতুন মানুষটার মাঝে সেই পুরনো মানুষটাকে খোঁজার ট্রাই করবে। আর আপনি শুনেছেন তো,
একটি মানুষ কখনোই আরেকটি মানুষের মতো হতে পারে না, কখনোই সম্ভব না। আর আপনার বিবাহিত জীবনে সেই পরিপূর্ণতা কখনোই খুঁজে পাবেন না। আর আপনি বেঁচে তো থাকবেন, কিন্তু জীবনে কখনোই সুখের দেখা